গোদ বা ফাইলেরিয়া রোগের মোকাবিলায় স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে বালুরঘাটে। আগামী 14 নভেম্বর বালুরঘাট পৌরসভার 25টি ওয়ার্ডে এই রোগের পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। পৌরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও 5টি এলাকায় রক্ত পরীক্ষা করা হবে রাত 8:30 পর থেকে। সোমবার এই কথা জানান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আগামী 13 এবং 14 নভেম্বর ফাইলেরিয়া পরীক্ষা করা হবে। বালুরঘাট পৌরসভা এলাকায় 14 নভেম্বর 25টি ওয়ার্ডে নাগরিকদের ফাইলেরিয়া পরীক্ষা করা হবে। যেহেতু রাতে এই পরীক্ষা করার নিয়ম, তাই রাত 8:30 পর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা চাইছে যে একটা সার্ভেলেন্স করতে, যে সার্ভেলেন্সের মধ্যে দিয়ে আমরা যে সত্যি সত্যি এই রোগ, কারণ এই রোগটা ইনফেকশন হওয়ার পর থেকে এই রোগটার প্রাদুর্ভাব মানে সিমটম হতে প্রায় 6 থেকে 15 বছর অবধি সময় লাগতে পারে। তাই তো অনেক বড় একটা লং একটা ইনকিউবেশন পিরিয়ড আছে। সেই যদি একবার এই রোগ যদি মানুষের মধ্যে স্প্রেড করে যায়, তাহলে তার আর মানে লক্ষণ যখন চলে আসবে তখন কিন্তু তার সিমটোমেটিক ম্যানেজমেন্ট ছাড়া, মানে যে হয়তো পা ফুলছে তার জন্য ব্যথা হচ্ছে তার জন্য ওষুধ দেওয়া বা ডিকস্টার সার্জারি ছাড়া বা হাইড্রোসিস অপারেশনকে এইসব ক্ষেত্রে ছাড়া কিন্তু ডেফিনিট কোনো ট্রিটমেন্ট আমরা পাবো না। তাই আগে থেকে যদি আমরা এটাকে যদি ধরতে পারি, তাহলে পরে কী করে, তার একটা আমাদের একটা অ্যাক্টিভিটি আছে, তার নাম মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মানে সমস্ত রোগীকে মানুষকে একটা এরিয়ার একটা টাইম আমরা ওষুধগুলোকে প্রয়োগ খাওয়ানো হয়। তো এটা আমাদের জেলাতে নেই এখন, এই জন্যই নেই যে আমরা এখন এরকম কেস আমরা পাইনি বলে। তো এটা একটা সার্ভে করবে বা করবো আমরা স্বাস্থ্য দপ্তর প্রয়োগ থেকে, এবং পাশাপাশি ডেফিনেটলি আপনারা জানেন যে এটা স্বাস্থ্য একটা অনেক বড়ো একটা অ্যাক্টিভিটি, যেখানে আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সকলকেই আমাদেরকে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে কাজ করি। এটা সকলেরই একটা জয়েন্ট প্রোগ্রাম। তো আমরা এই নাইট ব্লাড সার্ভেটা আমরা কন্ডাক্ট করবো আমাদের জেলা জুড়ে, দুদিন হচ্ছে 13 এবং 14, কিন্তু বালুরঘাট মিউনিসিপ্যালিটি আমরা 14 তারিখে করছি।